এই বাচ্চাগুলো তেমন একটা এখনো ঘাস খেতে পারে না আজকে দেখতে পেলাম এরা ঘাস খাওয়ার চেষ্টা করতেছে বন্ধুরা দেখুন এখানে কষ্ট এসে পড়েছে এখন মাছগুলো আসবে কি না জানি না ভয় আবার চলে যায় কি না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাব্বি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার শামুকগুলা দেখাবো যে শামুকগুলো আমি কিছুদিন আগে নদী থেকে ধরে এনেছি তারপর আপনাদেরকে অন্যান্য পোষা প্রাণীগুলো দেখাবো তাহলে চলুন শামুকগুলো দেখে আপনাদেরকে শামুকগুলাকে সারার পর থেকে আর কোথাও দেখা যায় না তার মানে এই গাছের নিচে আছে শামুকগুলা দেখি কি কিনা শামুকগুলা তো গাছের নিচে থাকার কথা হ্যাঁ আছে শামুকগুলা কিন্তু সবগুলা শামুক এখানে নেই অন্য হয়তো হয়তোবা পুকুর থেকে উঠে চলে গেছে তা না হলে তো এখানে দেখা যেত এরও থাকবে কিনা জানি না হয়তবা এরও চলে যেতে পারে যাই হোক বন্ধুরা শামুকগুলাকে দেখানো হয়ে গেছে আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো যদি শামুকগুলা থাকে শামুকগুলো তো দেখানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমার মাছগুলো দেখাবো তাহলে চলুন মাছগুলোও দেখে আপনাদেরকে আপনাদেরকে মাছগুলো দেখাতে হলে মাছগুলাকে আগে খাবার দিতে হবে তা না হলে মাছগুলো এখানে আসবে না আগে খাবার দিই তারপরে মাছগুলো এখানে আসবে এখানে খাবার দেওয়া মাত্রই মাছগুলো চলে আসবে রাতে খাবার দিলেই মাছগুলো সাথে সাথে চলে আসে এখন দেখি মাছগুলো আসে কি না মাছগুলা এসে পড়েছে খাবার খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো মাছ এই খাবারের কাছে চলে আসবে খাবার খাওয়ার জন্য দেখুন একটা মাছ এসে পড়েছে দুইটা মাছই এসে পড়েছে দিনে খাবার দেওয়ার কারণে এরা আমাকে দেখে ভয় পায় তাই খাবার খেতে আসতে চায় না রাতে দিলে সাথে সাথে চলে আসতো বন্ধুরা দেখুন এখানে কচ্ছপটা এসে পড়েছে এখন মাছগুলা আসবে কি না জানি না ভয় আবার চলে যায় কি না কচ্ছপটা হয়তো বা আমাকে দেখে নাই দেখা মাত্র এখান থেকে চলে যাবে কচ্ছপটা এখান থেকে চলে গেছে তাই আমিও এখান থেকে চলে যাই তা না হলে কচ্ছপটা এখানে আসবে না খাবার খেতে আসো 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 খাবার 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 খেতে খেতে দিয়েছি আমার আগের থেকে অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মুরগিগুলাকে এখন তাদের মায়ের সাথে রাখা যাবে না এদেরকে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে ফেলতে হবে এরা যেহেতু অনেক বড় হয়ে গেছে এই বাচ্চাগুলোকে মুরগির কাছ থেকে আলাদা করে ফেললে মুরগিটা তাড়াতাড়ি ডিম দিবে গুলাকে খাবার খেতে দেখে এখানে হাঁসগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্য মুরগিগুলাকে খাবার খেতে দিল না হাঁসগুলা আমার সবগুলো হাঁস এখানে আসার কারণে অনেক ভালো হয়েছে এই হাঁসগুলাকে অনেকদিন দেখানো হয় না আজকে ভাগ্যটা ভালো তাই এই হাঁসগুলাকে আপনাদেরকে দেখাতে পারলাম আমার সবগুলো হাঁসকেই এই প্রথম আপনাদেরকে একসাথে দেখাতে পারলাম এর আগে কখনোই দেখাতে পারি নাই যাই হোক আপনাদেরকে হাঁসগুলা দেখানো হয়ে গেছে এখন দেখি কি দেখাতে পারি আপনাদেরকে আপনাদেরকে তো আমার খরগোশের বাচ্চাগুলোই দেখানো হয় না এখন আপনাদেরকে খরগোশের বাচ্চাগুলো দেখাবো তাহলে চলুন খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই আমার খরগোশের জন্য আজকে ঘাস আনা হয় নাই আগে আপনাদেরকে খরগোশগুলো দেখাই তারপরে ঘাস আনবো এই হচ্ছে আমার খরগোশ আর খরগোশের বাচ্চাগুলো খরগোশের বাচ্চাগুলো তাদের মায়ের সাথে খাবার খাওয়া শিখতেছে এই বাচ্চাগুলো তেমন একটা এখনো ঘাস খেতে পারে না আজকে দেখতে পেলাম এরা ঘাস খাওয়ার চেষ্টা করতেছে আমার কালো মনিগুলোকে দেখুন কতটা সুন্দর লাগে এদেরকে ছোটবেলায় অনেক সুন্দর লাগে খরগোশটা এখান থেকে চলে গেছে আপনাদেরকে তো সাদা বাচ্চাটা দেখানো হয় নাই যে দেখুন সাদা বাচ্চাটা তার মায়ের দুধ খাচ্ছে এই সাদা বাচ্চাটা দুর্বল থাকার কারণে এখনো ঘাস খেতে পারে না আশা করি দু একদিন ভিতরে ঘাস খেতে পারবে এখন কালো বাচ্চাগুলো চলে আসবে দুধ খাওয়ার জন্য ওই যে দেখুন একটা বাচ্চা এসে পড়েছে দুধ খাওয়ার জন্য বাচ্চাগুলো দুধ খেতে থাকুক আমি গাছ নিয়ে আসি খরগোশের জন্য বিল থেকে আমার কবুতরের বাচ্চাটার কি অবস্থা দেখি আর কতটুকু বড় হয়েছে এর আগের বার যখন কবুতরের বাচ্চাটা দেখেছিলাম তখন তো চোখ ফুটেছে এখন দেখি অবস্থা কবুতরের বাচ্চাটার কবুতরের বাচ্চাটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে আর গায়ের ফেদারও চলে এসেছে আমার কবুতরে দুইটা ডিম দিয়েছে এর ভিতরে একটা ডিমই ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চাটাকে ভালোভাবে ধরে দেখায় আপনাদেরকে এই তো এখন ভালোভাবে দেখা যায় বাচ্চাটাকে দেখুন বাচ্চাটা কতটা কিউট বাচ্চাটাকে দেখানো হয়ে গেছে এখন বাসার ভিতরে বাচ্চাটাকে রেখে দিই আপনাদেরকে আবার পরে দেখাবো বাচ্চাটাকে অবশেষে দীর্ঘদিন পর আমার পিকু সঙ্গী আবারও ডিম দিয়েছে আপনাদেরকে ডিমগুলো দেখানোর চেষ্টা করি ডিমগুলো দেখা যায় না কারণ হচ্ছে ডিমের উপরে পিকু সঙ্গী বসে আছে দীর্ঘ চার মাস পর পিকু সঙ্গী ডিম দিয়েছে এর ভিতরে আর ডিম দেয় নাই তো বন্ধুরা পিকু সঙ্গীকে দেখানো হয়ে গেছে ডিমগুলো তো দেখাতে পারলাম না পরে আপনাদেরকে আবার দেখাবো আপনাদেরকে আমার পাখির আপডেট দেই। এই হচ্ছে আমার রোজ আর রোজের জন্য যে পাখি এনেছি সেই পাখিকে রোজ একদমই দেখতে পারে না দেখুন রোজ কোথায় আর রোজের সঙ্গী কোথায় দুজন দুই জায়গায় এই পাখিটা রোজের কাছে গেলেই রোজে কামড় দেয় একদমই তাকে দেখতে পারে না হাড়ের ভিতরেও ঢুকতে দেয় না এখন কি করব বুঝতেছি না এই পাখিটাকে কি আবার দোকানে দিয়ে নতুন পাখি আনবো কিনা আরও কিছুদিন পাখি দুটাকে একসাথে রাখতে হবে যদি মিল হয় হবে তা না হলে আবার দোকানে ভিড়ুর দিয়ে নতুন পাখি আনতে হবে এই পাখিগুলোকে নিয়ে আর কিছু বলার নাই আমার পরে আপনাদেরকে আরেকটি ভিডিওতে এই পাখিগুলো দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ